নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল 2022 সংসদে পাশ করা হোক। যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। যুক্তিতর্কের পর সংসদে ইসি গঠন আইন পাশ, অবসান হবে সমালোচনার বললেন মন্ত্রী, গ্রহণযোগ্য নয় মন্তব্য ফখরুলের। আমি তড়িঘড়ি করে করি নাই, 2017 সালে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যখন রাজনৈতিক দলগুলির ডায়ালগ হয়, সংলাপ হয়, তখনই এই আইনের ব্যাপারে কথা হয়েছিল। এই আইন পাশ করার কোনো এখতিয়ার এই সংসদের নেই, কারণ এই সংসদ জনগণের দ্বারা নির্বাচিত কোনো সংসদ নয়। সাবেক সিইসি শামসুল হুদা ও সুজন সম্পাদকের কঠোর সমালোচনায় নুরুল হুদা, নির্বাচনে বিলম্ব অনিয়মের অভিযোগ। যে অবস্থা সেখানে কিভাবে তারা করেছেন ওই কমিশন সেটা আমি জানি না, আর সে প্রশ্ন আমার করার দরকার নেই, কিন্তু এখানে আপনি পাবেন না, এটা করা যায় না। আগামী নির্বাচন ঘিরে ঘটনা প্রবাহ পর্যবেক্ষণ করছে ইইউ, র্যাবের উপর নিষেধাজ্ঞা ইস্যুতে বক্তব্য নেই ঢাকাস্থ মিশন প্রধানের। দেশের সব আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন কবি আবৃত্তিকাররা, বঙ্গবন্ধু কবিতা উৎসব উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সাথে থাকছি আমি ফারহানা ন্যান্সি। দেখছিলেন শিরোনামগুলো, এবার জানাবো বিস্তারিত। অবশেষে সংসদে পাশ হলো প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল 2022। এই বিল পাশের জন্য কোনো তড়িঘড়ি করা হয়নি বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। এমন আইনের বিষয়ে 2012 সালেই সকল রাজনৈতিক দল ঐকমতে পৌঁছায় বলেও জানান আইনমন্ত্রী। তবে সংসদে বিরোধী পক্ষরা বলেন এমন বিলে জনমতের কোনো প্রতিফলন হয়নি, বরং সরকার নির্বাচন বিষয়ক মন্ত্রণালয় গঠনেই এই বিল। সার্চ কমিটি গঠনে রাষ্ট্রপতির সংলাপে বেশিরভাগ নিবন্ধিত রাজনৈতিক দল ইসি গঠনে আইন করার প্রস্তাব দিয়েছিল। সেই দাবি আমলে নিয়ে 23 জানুয়ারি সংসদে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার বিল 2022 উপস্থাপন করেন আইনমন্ত্রী। সেদিনই খসড়া অনুমোদনের পর ভেটিংয়ের জন্য পাঠানো হয় আইন ও বিচার বিভাগীয় সংসদীয় কমিটিতে। একদিন পর্যালোচনা করে কিছু সংশোধনী দিয়ে সংসদে পাঠানো হয় বিলটি। এমন তড়িৎ গতি নিয়ে শুরু থেকেই সমালোচনায় মুখর ছিলেন বিরোধী দলের সংসদ সদস্যরা। বৃহস্পতিবারও সংসদে নানা আপত্তি তুলে ধরেন তারা। বলেন এমন আইন জাতির পিতার চেতনার সাথে সাংঘর্ষিক। আইনমন্ত্রী অনেক আগেই বলেছিলেন এটা আমার অনেক সময় লাগবে, কারণ উনি বুঝেছিলেন সময় কেন লাগবে, সময় লাগবে যে সংবিধানকে সংশোধন করতে হবে। আওয়ামী লীগ এত মানে রাজনৈতিক দল, গণতান্ত্রিক রাজনৈতিক দল, আপনারা তো ক্যান্টনমেন্টে জন্ম হয় নাই, আপনারা বলেন দেশ স্বাধীন করার জন্য আপনারা নেতৃত্ব দিয়েছেন, তা আপনারা কেন শুধুমাত্র বিচারপতি আর আমলের উপর ডিপেন্ড করবেন? আইনের বিরোধিতা করে বিএনপির সংসদ সদস্যরা বলেন তড়িঘড়ি করে করা এই আইন কোনোভাবেই জনকল্যাণ বয়ে আনবে না। মাননীয় স্পিকার, সংবিধানের 118-1 অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়ন বাধ্যতামূলক, কিন্তু সকল অংশজনের মতামত ছাড়া তাড়াহুড়ো করে এত জনগুরুত্বপূর্ণ একটি আইন পাশ করা আইবাসের বেশি কিছু নয় বলে আমি মনে করি। মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাই, সার্চ কমিটির মধ্যে তৈরি করা কমিশনের কারা সদস্য অতীতে হয়েছিলেন সেটা কারো অজানা নয়, এবং যে যোগ্যতা একটি সেটি ক্ষমতাসীন দলের অনুগত। পরে আইনমন্ত্রী বলেন এই আইনের মাধ্যমে রাষ্ট্রপতিকে পূর্ণাঙ্গ ক্ষমতা প্রদান করা হয়েছে, আর 2012 থেকেই এই আইনের বিষয়ে আলোচনা চলছে। এই সার্চ কমিটি আপনার নির্বাচন কমিশন গঠনের যে প্রক্রিয়া সেটা করবে, এবং এই প্রক্রিয়ায় 10টা নাম সুপারিশ করবে। এই সার্চ কমিটির কনসেপ্ট তখন থেকে এসেছে, এই সার্চ কমিটির কনসেপ্ট আমার ইয়ের থেকে আসে না, ইট হ্যাজ নট কাম আউট অফ মাই ইমাজিনেশন নর ইট হ্যাজ ফলেন ফ্রম দ্য স্কাই।
এমন আইন পাশের ফলে সংসদের বাইরে যারা কথা বলেন তাদের কথা বলার সুযোগ কমে যাবে বলে দাবি করেন আইনমন্ত্রী। অনেক ব্যাপারটা হচ্ছে যে তালগাছটা না পেলে অনেক কমপ্লেইন থাকে, ঠিক আছে, আমার কথাটা সেটা নয়, কিন্তু এই যে সার্চ কমিটির কথাটা, এই সার্চ কমিটিটা তো 2012 সালের সেই কনসেনসাসের রেজাল্ট, এটা তো আজকের কোনো নিউ ইন্ডাকশন না। পরে বিলের উপর জনমত যাচাইয়ের প্রস্তাব এবং বিলটি যাচাই বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাব সংসদে কণ্ঠভোটে নাকচ হয়। বিভিন্ন দলের সংসদ সদস্যদের মোট 22টি সংশোধনী গ্রহণের পর কণ্ঠভোটে পাশ হয় প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল 2022। প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল 2022 সংসদে পাশ করা হোক। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচন কমিশন গঠনে সংসদে পাশ হওয়া আইন প্রত্যাখ্যান করেছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সংসদ জনগণের প্রতিনিধিত্ব করে না, তাই নির্বাচন কমিশন আইন পাশ করার কোনো এখতিয়ার তাদের নেই। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, শুধু বিএনপি নয়, দেশের কোনো মানুষের কাছে নির্বাচন কমিশন আইন গ্রহণযোগ্য হয়নি, হবেও না। এই আইন দেশের মানুষ মানবে না বলেও দাবি করেন তিনি। বলেন, বাকশাল গঠন করেও শেষ রক্ষা পায়নি, তেমনি ইসি গঠনে আইন করেও শেষ রক্ষা হবে না। অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে ক্ষমতা দিয়ে নিরপেক্ষ ব্যক্তিদের দিয়ে ইসি গঠনের দাবি জানান বিএনপি মহাসচিব। বলেন, দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না বিএনপি। আইন আমরা মানি না, আমরা এই হাসিনার সরকারের অধীনে কোন নির্বাচনের প্রশ্নই উঠতে পারে না। স্পষ্ট করে বলতে চাই, আমরা আরেকবার মাকশালে ঢুকতে চাই না। পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন, তারা সকল রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে তারা নির্বাচন কমিশন গঠন করবে এবং তাদের পরিচালনায় সেই নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে। বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে চলমান ঘটনা প্রবাহ গভীরভাবে পর্যবেক্ষণ করছে 27 দেশের জোট ইউরোপীয় ইউনিয়ন। ঢাকায় ইইউ মিশন প্রধান জানিয়েছেন, এটা নিয়ে তাদের আগ্রহ আছে, তবে পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। ইইউ পার্লামেন্ট র্যাবের উপর নিষেধাজ্ঞা চেয়ে এক সদস্যের চিঠিকে ব্যক্তিগত বলে অভিহিত করেন রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। বলেন, যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞা দিয়েছে সেটা তাদের ব্যাপার, এ নিয়ে ইউরোপীয় ইউনিয়নের কোনো মন্তব্য নেই। শেষ হচ্ছে হুদা কমিশনের মেয়াদ, চূড়ান্ত নতুন নির্বাচন কমিশন আইন। নতুন যে কমিশন গঠিত হবে তাদের হাত দিয়েই হবে আগামী সংসদ নির্বাচন। এই কমিশন গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে রাষ্ট্রপতির সংলাপে যায়নি বিএনপি সহ কয়েকটি দল। আগামী নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক রাখার ব্যাপারে এখন পর্যন্ত ইতিবাচক সরকার। ইউ রাষ্ট্রদূত জানালেন, চলমান এসব ঘটনায় নজর রাখছেন তারা। We've seen the steps that the government is now taking in terms of the law that's being put before parliament on the establishment of the next election. নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে অনেক পদক্ষেপ নেওয়া হচ্ছে, এসব ঘটনা গভীরভাবে পর্যবেক্ষণ করছি আমরা। পররাষ্ট্রমন্ত্রী বিদেশি পর্যবেক্ষক রাখা নিয়ে যা বলেছেন সেটিকে আমরা স্বাগত জানাই। বছরে 30টি পর্যবেক্ষণ মিশন পাঠাই আমরা, 2023-এর সেই তালিকা এখনো হয়নি, আগামী নির্বাচন নিয়ে আমাদের আগ্রহ আছে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পর র্যাবকে নিষেধাজ্ঞা দিতে ইউ পার্লামেন্টকে চিঠি দিয়েছেন তাদেরই এক এমপি। এর প্রভাব কি হতে পারে প্রশ্ন ছিল রাষ্ট্রদূতের কাছে। It's no surprise that an individual member of the European Parliament would write such a letter. I have no information about একজন এমপি ব্যক্তিগতভাবে এই চিঠি ইউ হাই রিপ্রেজেন্টেটিভকে লিখেছেন। আমার কাছে এই নিয়ে কোনো তথ্য নেই। অন্য সদস্যরা কি মনে করেন বা এই নিয়ে কি করা দরকার সেটি পার্লামেন্টই ঠিক করবে। আর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়টি তাদের ব্যাপার, এর সাথে ইউর কোনো সম্পর্ক নেই। মানবাধিকার নিয়ে আমাদের অবস্থান পরিষ্কার, তবে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিয়ে মন্তব্য করব না। I wouldn't comment further on how the US chooses to conduct its foreign policy. রোহিঙ্গা সংকটের সমাধান চাইলেও মিয়ানমারে কেন বিনিয়োগ অব্যাহত রেখেছে ইউ সদস্যরা, এমন প্রশ্নের জবাবে চার্লস জানান, দেশটির নিরীহ মানুষকে শাস্তি দিতে চায় না তারা। তবে সংকটের সমাধানে মিয়ানমারের সাথে যোগাযোগ অব্যাহত থাকার কথা জানান তিনি। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। কবিতার শক্তি অনেক,
দেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে কবি আবৃত্তিকারদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু আবৃত্তি উৎসব 2022 অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, বাঙালি সংস্কৃতির উপর বারবার আঘাত আসলেও থেমে থাকেনি বাঙালি। কবিতায় বাঙালির ইতিহাস ঐতিহ্য তুলে ধরার উপর জোর দেন প্রধানমন্ত্রী। সুবর্ণা মুস্তাফা, ডালিয়া আহমেদ, ফয়জুল, একটি কবিতার শক্তি যে কত বেশি সেটা তো আমরা নিজেই জানি। 75-15 আগস্টের পর যখন কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করা যাচ্ছে না, তখন আমাদের কবিতার মধ্য দিয়েই তো প্রতিবাদের ভাষা বেরিয়ে আসে এবং মানুষ সেখানে উদ্বুদ্ধ হয়। আমি বলবো যে এদেশের আন্দোলনের ক্ষেত্রে সব থেকে বেশি অবদান রয়েছে কবিদের এবং আবৃত্তিকারকদের। রাজনৈতিক সরকারের অধীনে নির্বাচন করা কঠিন, তবে এটাই একমাত্র পথ। বন্দুকের নলের ভয় দেখিয়ে ভোটারদের কেন্দ্রে আনা যায় না। RFED টক উইথ CEC অনুষ্ঠানে একথা বলেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। বর্তমানে কমিশনের সমালোচনা করায় ক্ষোভ ঝাড়েন সাবেক CEC শামসুল হুদার উপর। বলেন, 90 দিনের নির্বাচন 690 দিনে করেছেন তারা। ফেব্রুয়ারিতে শেষ হচ্ছে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ। তার আগে বৃহস্পতিবার রাজধানীতে RFED টক উইথ CEC-তে মত বিনিময় করেন CEC KM নুরুল হুদা। একজন সমালোচক আছেন, বদিউল আলম মজুমদার, যোগদান করার পর থেকে একদিন দুদিন পর থেকে উনি আমার সাথে যোগাযোগ শুরু করেন। আমি মনে করি এটা তো ঝালমুড়ির ঠোঙা বানানো ছাড়া এটার কোনো কাজ নাই। এইরকম একটা বই নিয়ে উনি আসছেন যে উনি প্রায় 1 কোটি টাকার মতো আর্থিক অনিয়মের বিষয়ে অভিযোগ আছে, অন্যান্য অভিযোগ তো আছেই, আর কোনো রকমের কোনো প্রক্রিয়ার মাধ্যমে তিনি এখানে আসেন নাই। তখন উনি গরকার করে রাগ টাগ চলে গেলেন। তারপর থেকেই দেখা গেল যে যখনই এই কমিশনের কথা আসে তখন তিনি এই জাতীয় কথাটা বলেন। যাই হোক, তো এটা আমার বলা দরকার এই কারণে যে এই কথাগুলো বলেন এই সমস্ত লোকেরা। এ সময় নির্বাচন প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করেন সাবেক CEC শামসুল হুদার উপর। আর্থিক অনিয়মের প্রসঙ্গ টানেন তিনি। শামসুল হুদা সাহেব এতদিন কিছু বলেন নাই, সেদিন কিছু সবক দিলেন, এখন তাকে তার কাছে কি সবক চেয়েছে তা জানি না। নির্বাচন কমিশনের দায়িত্ব 90 দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করা, সংসদ ভেঙে দেওয়ার পরে তিনি নির্বাচন করেছেন 690 দিন পরে। এই সাংবিধানিক ব্যত্যয় ঘটানোর অধিকার তাকে কে দিয়েছে? তিনি বদিউল আলম মজুমদারকে এখানে নিয়োগ দিয়েছেন কিসের ভিত্তিতে? সেখানে কি কোনো বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, কোনো যোগ্যতার মধ্যে দেওয়া হয়েছিল? লক্ষ লক্ষ টাকা তাহলে তাকে কীভাবে দিলেন? লক্ষ লক্ষ টাকার অভিযোগ আছে। 5 বছর সময়ে বহুবার নির্বাচন প্রসঙ্গে অভিযোগ তুলেছেন বর্তমান কমিশনার মাহবুব তালুকদার। CEC-র দাবি, ব্যক্তিগত অ্যাজেন্ডা বাস্তবায়ন করেছেন তিনি। নিশ্চিত হয়েছে যে নির্বাচনটা সঠিক হয়নি, সেটা নির্বাচন বন্ধ করে দিতে পারি, সেই নিশ্চয়তা আমরা সেদিন নির্বাচনের সময় পাইনি। দলীয় সরকারের অধীনে নির্বাচন আয়োজন করা কঠিন বলে মন্তব্য KM নুরুল হুদার। সংঘাতপূর্ণ পরিবেশ নিয়ন্ত্রণ করার ক্ষমতা নির্বাচন কমিশনের নেই। যতক্ষণ পর্যন্ত না প্রার্থী, জনগণ, রাজনৈতিক দল যারা নির্বাচন পরিচালনা করে তাদের সমর্থক, এরা যদি সহনশীল আচরণ না করে, মানে রিটার্নিং অফিসার রিটার্ন লোকটা যদি বলে যে এই লোকটা নির্বাচিত হয়েছে, সেই লোকটাকে গেজেটে পাবলিকেশন করতে হবে। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। রাজধানী দখল হয়ে যাওয়া জলাধার উদ্ধারে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সকাল 11টায় সিটি মেয়র আতিকুল ইসলামের নেতৃত্বে শুরু হওয়া অভিযান চলে দুপুর পর্যন্ত। এই সময় ঢাকা উত্তর সিটির মেয়র বলেন, জলাধার ভরাট করে কেন কোনো স্থাপনা নির্মাণ করতে দেওয়া হবে না। জলাশয়ে ভরাট না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ আছে। চোখের সামনে গুরুত্বপূর্ণ অনেক জলাধার ভরাট হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। মেয়র বলেন, নগরীর দখল হয়ে যাওয়া সব জলাধার উদ্ধার করা হবে, এগুলো উদ্ধার করে চারপাশ দিয়ে নগরবাসীর হাঁটার জন্য পথ তৈরি করে দেওয়া হবে। এটি একটি আধার নিকুঞ্জর, সমস্ত পানি এই আধারের মধ্যে নামে, নালে তো জলবদ্ধতা তো হয়ে যাবে। তো অলরেডি জলবদ্ধতার জন্য যেখানে রাস্তায় প্রচুর টাকা খরচ করে 300 ফিট ইয়া করা হচ্ছে, 300 ফিটের পাশে দুটা খাল করা হচ্ছে, ঠিক সেখানে যদি একটা 5-স্টার হোটেল হয়, এখানে যদি একটা শপিং মল হয়,
এটা তো একটা প্রতারণা হয়ে যাবে। একটা দৃশ্যমান হলো দেশের প্রথম মেট্রো রেল এমআরটি লাইন 6-এর 20.1 কিলোমিটার। জাতীয় প্রেস ক্লাবের সামনে ভায়াডাক্টের শেষ সেগমেন্ট স্থাপনের মধ্য দিয়ে এটা পূর্ণতা পেল। বাস্তবায়নকারী সংস্থা DMTCL এর MD জানিয়েছেন, এমআরটি লাইন 6-এর কাজ শেষ করতে আরও 11,000 কোটি টাকা প্রয়োজন। শহরের বুক চিরে উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত নির্মিত হচ্ছে রাজধানীর প্রথম মেট্রো। পুরো লাইন দৃশ্যমান হতে বাকি ছিল খানিকটা। জাতীয় প্রেস ক্লাবের সামনে ভায়াডাক্টর শেষ সেগমেন্টে স্থাপিত হওয়ায় পূর্ণতা পেল এমআরটি লাইন 6। অনলাইনে শেষ সেগমেন্ট স্থাপন প্রত্যক্ষ করেন DMTCL এর কর্মকর্তারা। MD জানিয়েছেন, নির্ধারিত সময়েই শেষ হবে কাজ। জানেন যে আমাদের প্রথম প্যাকেজের কাজ শেষ হয়ে গিয়েছে, যেটা CT1 ছিল। দ্বিতীয় প্যাকেজে আমাদের 52টা স্থাপনা ছিল, তার ভিতরে 43টা স্থাপনার কাজ শেষ হয়েছে। আমরা আশা করছি আগামী এপ্রিল মাসে দ্বিতীয় প্যাকেজের যে কাজ, সেই প্যাকেজের কাজও শেষ হয়ে যাবে। এমআরটি লাইন 6 কমলাপুর পর্যন্ত সম্প্রসারণ, TOD, স্টেশন প্লাজা, যাত্রীদের ঢোকা বের হওয়ার স্থাপনা নির্মাণ ও জমি অধিগ্রহণের জন্য নতুন অর্থ বরাদ্দ চেয়েছে DMTCL। বাংলাদেশ সচিবালয় এবং মতিঝুলের কনকোর্স স্থান নির্মাণ শেষ হয়েছে, এখন সেখানে আমরা প্ল্যাটফর্মের কাজ শুরু করব। এবং আমরা যেখানে প্ল্যাটফর্মের কাজ শেষ হয়েছে সেখানে আমরা স্টিল রুট স্ট্রাকচার আছে সেটার আমরা কাজ আমরা শুরু করেছি। ইতিমধ্যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজটা আমরা শুরু করে দিয়েছি। মিরপুরে যেখানে মেট্রো রেলের কাজ শেষ হয়েছে সেসব স্থানে এপ্রিলে সড়কগুলো খুলে দেওয়া হবে বলে জানান MD। রাবি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। নানা কর্মসূচিতে হবিগঞ্জে পালিত হলো সাবেক অর্থমন্ত্রী শাহ AMS কিবরিয়ার 17তম মৃত্যুবার্ষিকী। সকালে প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে শুরু হয় কর্মসূচি। পরে কিবরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় শাহ AMS কিবরিয়া হত্যার বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানান বক্তারা। ছিল স্থির চিত্র প্রদর্শনী ও দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণের আয়োজন। সাবেক অর্থমন্ত্রীর আত্মার মাগফিরাত কামনায় করা হয় বিশেষ দোয়া। রাজধানীর বেইলি রোডে বেপরোয়া ট্রাকের চাপায় নূর আলম নামের এক ভ্যান চালক মারা যাওয়ার ঘটনায় ঘাতক ট্রাকের চালককে গ্রেফতার করেছে র্যাব। ঘাতক ট্রাক চালককে চট্টগ্রামের চাঁদগাঁও এলাকা থেকে গ্রেফতার করে র্যাব। এর আগে গত সোমবার ভোরে বেইলি রোডে বেপরোয়া গতির সিমেন্ট বোঝাই একটি ট্রাক ডিম বহনকারী দুটি ভ্যানকে চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায় ভ্যান চালক নূর আলম। এই ঘটনায় তুহিন নামের আরও একজন ভ্যান চালক আহত হয়েছিলেন। ঘটনার পর ট্রাক ফেলে পালিয়ে যাওয়ায় ঘাতক চালককে গ্রেফতার করা সম্ভব হয়নি। জাতীয় চলচ্চিত্র সমিতির এবারের ভোট নিয়ে আগ্রহ সবখানি। এরই মধ্যে সম্পন্ন হয়েছে ভোটের প্রস্তুতি। পুরাতন নেতৃত্ব নাকি নতুন কাণ্ডারি, সেই জবাব মিলবে আগামীকাল। রাত পোহালেই তারকাদের নির্বাচন, শুধু FDC নয়, যে নির্বাচন নিয়ে আলোচনা সমালোচনা চলছে সবখানি। গত 2 কমিটিতে থাকা মিশা সওদাগর ও জায়েদ খানকে চ্যালেঞ্জ জানাতে এবার প্যানেল গড়েছেন এক সময়ের জনপ্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চন, তার প্যানেলে সাধারণ সম্পাদক প্রার্থী অভিনেত্রী নিপুণ। দুপক্ষের প্রচারণা আর একে অপরের বাক্যবাণে সরব ছিল FDC পাড়া। কেউ শিল্পী সমিতিকেই বেছে নিতে চান পরিবার হিসেবে। শিল্পী সমিতিতে তারকা ভোটার রয়েছেন 400+। সবাই চান ঢাকায় চলচ্চিত্রের উন্নয়ন। সেই কঠিন মিশনে কারা হচ্ছেন কাণ্ডারি, মিশা জায়েদ নাকি কাঞ্চন নিপুণ প্যানেল, সেটাই এখন দেখার অপেক্ষা। পাঠানাসি, যমুনা নিউজ, ঢাকা। অনূর্ধ্ব 19 বিশ্বকাপের খবর। কোয়ার্টার ফাইনালে ভারতকে হারাতে প্রস্তুত হচ্ছে বাংলাদেশ। হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলেও পরের 2 ম্যাচে জয় তুলে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে দল, বলছে ব্যাটার নওরোজ প্রান্তিক। অ্যান্টিগায় স্যার ভিভ রিচার্ড স্টেডিয়ামে শনিবার ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচকে ঘিরে সম্ভাব্য সেরা প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ যুবরা। গত বিশ্বকাপের ফাইনালের মতো আবারও ভারতকে হারাতে চায় রকিবুল হাসানের দল। কোয়ার্টার ফাইনালের আগে অ্যান্টিগায় বুধবার নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ।
দর্শক, এই ছিল যমুনা নিউজে।